আসসালামু আলাইকুম আমরা এখন দেখব কম্বাইন্ড ফাইভ ব্যাঙ্ক অফিসার ক্যাশ পদের এমসিকিউ কিউ পরীক্ষার গণিত অংশের প্রশ্নের সমাধান আমাদের চ্যানেলটির সাথেই থাকুন আমরা প্রতি পরীক্ষার পর চেষ্টা করি সেই পরীক্ষার প্রশ্নের গণিত অংশের সমাধান ভিডিও আকারে আপলোড করার জন্য অঙ্ক শুরু হবে তেত্রিশ নম্বর অঙ্ক দিয়ে তেত্রিশ নম্বর অঙ্ক ছিল কনসিডার ট্রাইঙ্গেল এ ডি সাচ দ্যাট অ্যাঙ্গেল এ ডিবি ইকুইয়াল টু টোয়েন্টি ডিগ্রি অ্যান্ড সি ইজ এ পয়েন্ট অন ডি সাচ দ্যাট এবি ইকুয়েল টু এসি অ্যান্ড সিডি ইকুয়েল টু সি এ দ্যান দ্যাজার অফ দ্য এব এব আমরা আগে ত্রিভুজটা আঁকি ত্রিভুজটা হচ্ছে এরকম অর্থাৎ এ বি ডি আর এটা হচ্ছে সি এখন বলা হচ্ছে এবিডি অর্থাৎ এটা হচ্ছে টোয়েন্টি ডিগ্রি আর বলা হচ্ছে এবি এবং এসি সমান এই বাহ এই বাহু সমান এবং সি এ এবং সিডি সমান এই বাহ এবং এই বাহু সমান তাহলে জিজ্ঞাসা করা হয়েছে এই কোনটা কত বি কোনটা কত তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এটা টোয়েন্টি ডিগ্রি এবং এই বাহু এই বাহু সমান এই বাহুর বিপরীত কোন এই বাহু এই বাহুর বিপরীত কোন হচ্ছে এই বাহু তাহলে এটা আসবে হচ্ছে বিশ ডিগ্রি আর এই এ সি ডি থ্রি বুঝে তিন কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে বিশ বিষ চলে গেল এটা আসবে হচ্ছে একশো চল্লিশ ডিগ্রি যদি এটা একশো চল্লিশ ডিগ্রি হয় এটা হবে হচ্ছে চল্লিশ ডিগ্রি এখন আবার এই থ্রি বুঝে অর্থাৎ এ বি এই বাহু আর এই বাহু বিপরীত বাহুদ্বয় পরস্পর সমান তাহলে বিপরীত কোন দ্বয় পরস্পর সমান হবে তাহলে এইটা আসবে হচ্ছে ফোরটি ডিগ্রি অর্থাৎ কোন এ বি সি ইকুয়াল টু আসবে হচ্ছে ফোরটি ডিগ্রি এটাই হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি ফোর নাম্বার থার্টি ফোরে বলা আছে এ বি অ্যান্ড সি ক্যান কমপ্লিট এ পিস অফ ওয়ার্ক ইন ফোরটিন সিক্স অ্যান্ড টুয়েলভ ডেজ রেসপেক্টিভলি ওয়ার্কিং টুগেদার দে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন হাউ মেনি ডেজ অর্থাৎ বলা আছে যে এ করতে পারে চোদ্দ দিনে বি করতে পারে ছয় দিনে ডি করতে পারে বারো দিনে একসাথে করে কত দিনে করতে পারবে তাহলে এ দিনে সম্পূর্ণ কাজ করতে পারলে একদিনে করতে পারবে হচ্ছে ওয়ান বাই ফোরটিন বি করতে পারবে হচ্ছে ওয়ান বাই সিক্স সি করতে পারবে হচ্ছে ওয়ান বাই টুয়েলভ তো এটা লোকসুকু করতে হবে এটা লক্ষ্য করলে আসবে হচ্ছে এইটি ফোর এইটা আসবে হচ্ছে সিক্স প্লাস ফোরটিন প্লাস সেভেন ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে টোয়েন্টি সেভেন তো এটা কাটাকাটি করলে আসবে হচ্ছে নাইন বাই টোয়েন্টি এইট পার্ট কাজ করে তো আমাদের বলা হচ্ছে সম্পূর্ণ কাজ করতে কতদিন সময় লাগবে তো এত পার্ট করে হচ্ছে একদিনে তাহলে টোয়েন্টি এইট ডেজ লাগবে হচ্ছে সম্পূর্ণ কাজ করতে টোয়েন্টি এইট বাই নাইন হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নম্বর থার্টি ফাইভ থার্টি বলা আছে অ্যাশ পারচেস ফিফটিন ফর টাকা অ্যান্ড সেলস দ্যাম অ্যাট টেন ম্যাঙ্গোজ ফর টাকা ফিফটিন দাস হি আর্নস এ প্রফিট অফ ফাইট পারসেন্টেজ অর্থাৎ বলা আছে যে একজন দোকানদার দশ টাকা দিয়ে পনেরোটা আম কিনে এবং দশটা আম পনেরো টাকায় বিক্রি করে জিজ্ঞাসা করা হয়েছে প্রফিট পারসেন্টেজ কত তাহলে তার কস্ট প্রাইস যেটা আছে সেটা হচ্ছে পনেরোটা আমের জন্য হচ্ছে দশ টাকা আর সেলিং প্রাইসের ক্ষেত্রে বলা আছে দশটা আমের ক্ষেত্রে হচ্ছে পনেরো টাকা তো আমরা যদি কম্পেয়ার করতে যাই তাহলে দশটা আম না করে আমরা পনেরো আম করবো পনেরো আমের দাম আসবে হচ্ছে দশ ইন্টু পনেরো ইকুয়েল টু আসবে হচ্ছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা অর্থাৎ পনেরোটা আমের ক্রয় মূল্য হচ্ছে দশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে বাইশ টাকা পঞ্চাশ পয়সা তাহলে লাভ আসবে হচ্ছে বাইশ টাকা পঞ্চাশ মাইনাস দশ ইকুয়েল টু আসবে হচ্ছে বারো টাকা পঞ্চাশ পয়সা তো বারো টাকা পঞ্চাশ পয়সা লাভ হয় এখানে পারসেন্টেজ বের করতে গেলে আমাদের কস্ট প্রাইজের উপরে লাভটা হিসাব করতে হবে তাহলে বারো দশমিক পাঁচ শূন্য ভাগ হচ্ছে দশ ইন্টু একশো পার্সেন্ট ইকুয়াল টু আসবে হচ্ছে একশো পঁচিশ পার্সেন্ট অর্থাৎ প্রফিট হবে হচ্ছে ওয়ান প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি নাম্বার থার্টি সিক্সে বলা আছে পলিগন দ্যাট হ্যাজ টেন সাইডস ইজ পলিগনের দশটা বাহু থাকলে তাকে বলা হয়ে হচ্ছে ড্যাকাগন ডাকা অর্থ হচ্ছে দশ সেই ক্ষেত্রে হবে হচ্ছে হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার থার্টি সেভেন থার্টি সেভেন এ বলা আছে ইফ এ অনুপাত বি ইকুয়াল টু ওয়ান ইস টু থ্রি বি ইস টু সি ইকুয়েল টু ফাইভ ইস টু সেভেন দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এ ইস টু বি ইস টু সি তো এ অনুপাত বি ইকুয়াল টু দেওয়া আছে ওয়ান অনুপাত থ্রি বি অনুপাত সি ইকুয়াল টু দেওয়া আছে ফাইভ সেভেন তো এই দুইটা আমাদের সমান করতে হবে তাহলে এটাকে আমরা পাঁচ দ্বারা গুণ করবো এটাকে আমরা তিন দ্বারা গুণ করবো অনুপাতটাকে তো এটা করলে আসবো হচ্ছে ফাইভ অনুপাত ফিফটিন

চল্লিশ ঘন্টা কাজের জন্য তিরিশ টাকা দেওয়া হয় পার ঘন্টা এবং পরবর্তীতে যদি ওভারটাইম সে করে তাহলে তার রেগুলার পেমেন্টের দ্বিগুণ দেওয়া হয় তাহলে তাকে দেওয়া হয় হচ্ছে ষাট টাকা তো টোটাল যদি তাকে ষোলোশো আশি টাকা দেওয়া হয় তাহলে কত ঘন্টা সে ওভার টাইম করেছিল তো আমরা প্রথমে দুই দুইটা স্লট এখানে একটা হচ্ছে চল্লিশ ঘন্টার স্লট চল্লিশ ঘন্টা সে পায় হচ্ছে তিরিশ টাকা করে তাহলে তিরিশ টাকা করে তার বিল হয় হচ্ছে বারোশো টাকা তো সে পায় হচ্ছে ষোলোশো টাকা তো ষোলোশো আশি টাকা যদি সে পায় এখান থেকে যদি আমরা বারোশো টাকা বিয়োগ করি তাহলে তার ওভার টাইমের বিলটা আসে হচ্ছে চারশো টাকা এই টাকা সে ওভার টাইমে পায় তো ওভার টাইমে সে পায় হচ্ছে তিরিশ টাকার দ্বিগুণ অর্থাৎ ষাট টাকা করে পায় হচ্ছে ওভার টাইমে তো ষাট টাকা করে পেলে সে চারশো আশি টাকাকে যদি আমরা ষাট দ্বারা ভাগ করি ইকুয়াল টু আসবে হচ্ছে আট ঘন্টা অর্থাৎ আট ঘন্টা সে ওভার টাইম করে এটি হবে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার থার্টি নাইন নাম্বার থার্টি নাইনে বলা আছে দ্য নাম্বার টু থ্রি ফাইভ অ্যান্ড এক্স হ্যাভ অ্যান অ্যাভারেজ ইকুয়েল টু ফোর হোয়াট ইজ এক্স অর্থাৎ দুই তিন পাঁচ এবং এক্সের অ্যাভারেজ হচ্ছে ফোর তাহলে কি চারটা সংখ্যা টোটাল হবে হচ্ছে চার চারা ষোলো বা এটা বিয়োগ করলে এক্স ইকুয়েল টু পাওয়া যাবে হচ্ছে সিক্স এই এক্সের ভ্যালু হবে সিক্স এটাই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোরটি নাম্বার ফোরটিতে বলা আছে ইফ সিক্স পয়েন্ট ফোর ইজ এইটি পার্সেন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অফ এ সার্টিন নাম্বার হোয়াট ইজ দ্য নাম্বার তো বলা হচ্ছে সিক্স পয়েন্ট ফোর যদি একটা সংখ্যার আশি পার্সেন্টের বিশ পার্সেন্ট হয় তাহলে সংখ্যাটা কত ধরে নেই সংখ্যাটা হচ্ছে এক্স তাহলে আমরা বলতে পারবো এইটি পার্সেন্ট অফ টোয়েন্টি পার্সেন্ট অফ এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্স পয়েন্ট ফোর বা এটা করলে আসবে হচ্ছে এইটি বাই হান্ড্রেড ইন্টু টোয়েন্টি বাই হান্ড্রেড

দেন টু এক্স ওয়াই ইকুয়েল টু কত তো এটা যদি আমরা যোগ করি তাহলে পাবো হচ্ছে টু এক্স ইকুয়েল টু অ্যা প্লাস বি আবার এটা যদি বিয়োগ করি তাহলে পাবো টু ওয়াই ইকুয়েল টু এ মাইনাস বি ওয়াই ইকুয়েল টু পাবো হচ্ছে অ্যা মাইনাস বি বাই টু তো আমার টু এক্স ওয়াই লাগবে টু এক্স এর মান হচ্ছে অ্যা প্লাস বি আর ওয়াই এর মান হচ্ছে এ মাইনাস বি বাই টু তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে অ্যা প্লাস বি ইন্টু এ মাইনাস বি বাই টু ইকুয়েল টু আসবে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই টু এটি হবে এই প্রশ্নের উত্তর

বা কিউই ইকুয়াল টু আসবে হচ্ছে ফিফটিন তো আমাদেরকে জিজ্ঞাসা করা হয়েছে যে টু বায়ানা থ্রি কিউইস তাহলে টু বায়ানা প্লাস থ্রি কিউইস ইকুয়েল টু আসবে হচ্ছে টু ইন্টু টোয়েন্টি প্লাস থ্রি ইন্টু ফিফটিন ইকুয়াল টু আসবে হচ্ছে ফোরটি প্লাস ফোরটি ফাইভ ইকুয়াল টু আসবে হচ্ছে এইটি ফাইভ এইটি ফাইভ হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপর প্রশ্ন নাম্বার ফোরটি ফাইভ নাম্বার ফোরটি ফাইভে বলা আছে দ্য লেংথ অফ টু স্মলার সাইড অফ রাইট অ্যাঙ্গেল ট্রাইঙ্গেল আর ফাইভ সেন্টিমিটার অ্যান্ড টুয়েলভ সেন্টিমিটার রেসপেক্টিভলি দ্য লেংথ অফ দ্য থার্ড সাইড ইজ অর্থাৎ একটা সমকণি থ্রিভুজের একটা বাহু হচ্ছে পাঁচ একটা বাহু হচ্ছে বারো তাহলে অপর বড়বাহুটা কত এটা আসবে হচ্ছে তেরো পাঁচ বারো তেরো আমরা জানি সমকোণী থ্রিভুজের বাহুগুলোর অনুপাত অথবা আপনি পৃথাগুলা করলেও পাবেন যে রুট অবায় বারো স্কোয়ার প্লাস ফাইভ স্কোয়ার ইকুয়েল টু আসবে হচ্ছে ওয়ান সিক্সটি নাইন এটাকে রুট করলে আসবে হচ্ছে থার্টিন

তাহলে আমাদের জিজ্ঞাসা করা হয়েছে এক্স ওয়াই ইকুয়াল টু কত তো এটা করলে পাওয়া যাবে এক্স স্কোয়ার মাইনাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়েল টু সিক্সটিন বা এটা আসবে হচ্ছে টু এক্স ওয়াই ইকুয়েল টু আসবে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান হচ্ছে ফোরটি এইট মাইনাস সিক্সটিন টু এক্স ওয়াই বা টু এক্স ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে থার্টি টু বা এক্স ওয়াই ইকুয়াল টু পাওয়া যাবে হচ্ছে সিক্সটিন অর্থাৎ ষোলো হবে হচ্ছে এটার প্রোডাক্ট অথবা এক্স ওয়াইয়ের মান এটি হবে প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফোরটি এইট নাম্বার ফোরটি এইটে বলা আছে ইফ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এ নাম্বার ইজ সেভেন্টি ফাইভ এইটি পার্সেন্ট অফ নাম্বার ইজ অর্থাৎ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অফ এ নাম্বার ইকুয়েল টু হচ্ছে সেভেন্টি ফাইভ তাহলে এইটি পার্সেন্টের সমান হবে হচ্ছে ডিভাইড বাই টোয়েন্টি ফাইভ ইন্টু এইট্টি ইকুয়েল টু আসবে হচ্ছে টু ফোরটি টু ফোরটি হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে বসে নাম্বার ফোরটি নাইন নাম্বার ফোরটি নাইনে বলা হচ্ছে ম্যান ইজ নাও থ্রি টাইমস এজ ওল্ড এজ হি সন ইন টেন ইয়ার্স টাইম দ্য সাম অফ দেওয়ার এইজ উইল সেভেন্টি সিক্স হাউ ওয়াজ দ্য ম্যান হ্যান হি সন ওয়াজ তাহলে এখানে বলা হচ্ছে যে ম্যানের বয়স এবং সনের বয়স ম্যানের বয়স ধরেন হচ্ছে থ্রি এক্স সনের বয়স হচ্ছে এক্স তো বলা হচ্ছে দশ বছর পর দশ বছর পর ম্যানের বয়স হবে হচ্ছে থ্রি এক্স প্লাস টেন সনের বয়স হবে হচ্ছে এক্স প্লাস টেন দুইটা মিলে হবে হচ্ছে সেভেন্টি সিক্স বা এখান থেকে যদি আমরা এক্সের মান বের করি তাহলে এক্স ইকুয়াল টু পাওয়া যাবে তো আমাদের বের করতে বলা হয়েছে যে সন্তান যখন জন্মগ্রহণ করে অর্থাৎ তার বয়স যখন জিরো ছিল তখন বয়স কত ছিল বা মেনের বয়স কত ছিল তাহলে থ্রি এক্স মাইনাস এক্স ইকুয়েল টু টু এক্স হবে হচ্ছে ডিফারেন্সটা তাহলে টু ইন্টু ফোরটিন ইকুয়েল টু টোয়েন্টি এইট ইয়ার্স হবে হচ্ছে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটিন নাম্বার ফিফটিতে বলা আছে আমিরা ক্যান টাইপ 720 টোয়েন্টি ওয়ার্ডস ইন সিক্সটিন মিনিটস রায় ক্যান টাইপ words টোয়েন্টি ওয়ার্ডস ইন and মিনিটস অ্যান্ড জুনাইরা ক্যান টাইপ সেভেন নাইনটি এইট ওয়ার্ডস ইন or মিনিটস হু ইজ ওর আর দ্য তো এখানে আমরা যদি হিসাব করি অর্থাৎ এক মিনিটে গে কতটুকু টাইপ করতে পারে কতবার টাইপ করতে পারে সেটা যদি আমরা দেখি আমিরার ক্ষেত্রে আসবে হচ্ছে সাতশো করতে পারে হচ্ছে ষোলো মিনিটে রায়ার ক্ষেত্রে শেয়ার করতে পারে হচ্ছে আটশো বিশ সে করতে পারে হচ্ছে আঠারো মিনিটে আর জুনায়রা শেয়ার করতে পারে হচ্ছে সাতশো আটানব্বই সে করতে পারে হচ্ছে উনিশ মিনিটে তাহলে এটা ভাগ করলে আসবে হচ্ছে ফোরটি এটা করলে আসবে হচ্ছে ফোরটি এটা করলে আসবে হচ্ছে ফোরটি তাহলে সবচেয়ে ফাস্টেস্ট যে টাইপিস্ট আছে এটা হবে হচ্ছে রায়া এটি হবে এই প্রশ্নের উত্তর তারপরে প্রশ্ন নাম্বার ফিফটি ওয়ান নাম্বার ফিফটি ওয়ান বলা আছে পারসন ইনকারস এ লস অফ ফাইভ বাই সেলিং এ ওয়াচ ফর টাকা ওয়ান ওয়ান হান্ড্রেড এট হোয়াট প্রাইস শুড দ্য ওয়াচ বি সোল্ড টু আর্ন ফাইভ পার্সেন্ট প্রফিট বলা আছে পাঁচ পার্সেন্ট লসে বিক্রি করে হচ্ছে এক টাকা তাহলে পাঁচ লাভ করলে কত টাকা বিক্রি করতে পারবে তাহলে এক হাজার একশো থেকে আমরা 100% পার্সেন্টটা বাই করব তাহলে এইটা আসবে হচ্ছে কস্ট প্রাইস

পঞ্চাশটা ডিম কিনেছিল টোটাল তার ছয় দশমিক ছয় শূন্য ডলার লেগেছিল এবং কিছু ডিম ছিল বারো সেন্টে কিছু ছিল চোদ্দো সেন্ট দামে তো চোদ্দো সেন্ট দামে সে কতগুলি কিনেছিল তো আমরা ধরে নিই চোদ্দো সেন্ট দামে সে এক্স পরিমাণ কিনেছিল তাহলে চোদ্দো এক্স হবে হচ্ছে চোদ্দো সেন্টের ডিমের দাম আর বারো সেন্টে সে কিনেছিল হচ্ছে বাকিগুলো বাকি হচ্ছে ফিফটি মাইনাস এক সংখ্যক এই সব মিলিয়ে আসবে হচ্ছে ছয় দশমিক ছয় শূন্য ডলার অর্থাৎ ছয়শো ষাট সেন্ট এটা করলে আসবে হচ্ছে ফোরটিন এক্স প্লাস সিক্স হান্ড্রেড মাইনাস টুয়েলভ এক্স ইকুয়েল টু ছয়শো ষাট বা টু এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে সিক্সটি বা এক্স ইকুয়েল টু আসবে হচ্ছে থার্টি অর্থাৎ সে তিরিশটা ডিম কিনেছিল হচ্ছে ফোরটিন সেন্ট দামে এটি হবে এই প্রশ্নের উত্তর ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনি কোনো সমস্যা থাকলে আমাদের কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করবো কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য ধন্যবাদ